নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের হিস্ট্রি মডেল কোশ্চেন সেট 41 সলভ করাব। এর আগে আমি 1 থেকে 40খানা সেট আমি সলভ করে দিয়েছি, যেগুলি 2024 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি সেট 41 নম্বর সলভ করাবো। তাহলে আলোচনা করা যাক, আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে, একটু কেটে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন বলেছে যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, উক্তিটি বিয়ের অ্যান্সার এ এইস কার। রোমান টুতে মৌখিক ইতিহাসের একটি বৈশিষ্ট্য হলো, বিয়ের অ্যান্সার হবে কল্পনাধর্মী। রোমান থ্রিতে কমোডর পেরির জাপান আগমন ঘটে, সের অ্যান্সার 1854 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, বিয়ের অ্যান্সার গোলমরিচকে। 5 নম্বরে জেমস মিল ছিলেন একজন, ডিয়ের অ্যান্সার উপযোগবাদী। 6 নম্বরে ভারতের ম্যাকিয়েভেলি বলা হয়, বিয়ের অ্যান্সার নানা ফড়নবিশকে। 7 নম্বরে সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়, সের অ্যান্সার 1853 খ্রিস্টাব্দে। 8 নম্বরে আধুনিক চীনের জনক বলা হয়, সের অ্যান্সার সান ইয়াতসেনকে। ওকে, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে। আমাদের নেক্সট প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এর অ্যান্সার ফোর্ট উইলিয়াম কলেজকে, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয়, ডি এর অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। 11 দাগে ভিয়েতমিন কে গঠন করেন, ভিয়েতমিন হোচিমিন গঠন করেন। 12 দাগে নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে, এর অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। 13 দাগে যার নেতৃত্বে সিমলা দ্বৈত প্রতিষ্ঠিত হয়, সির অ্যান্সার আগা খা এর নেতৃত্বে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে। আমাদের নেক্সট প্রশ্ন আছে, এটা তো আগা খা হবে। 14 দাগের প্রশ্ন, দ্য কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট গ্রন্থের লেখক ছিলেন অরুণচন্দ্র ভুইয়া। 15 দাগে ব্রিটিশ পার্লামেন্ট পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা বিল সম্মতি জানান, সের অ্যান্সার জর্জ ষষ্ঠ জর্জাকে বলে। 16 দাগে পূর্ব এশিয়ার নতুন বিধান ঘোষণা করেন জাপানের কোন মন্ত্রী, এর অ্যান্সার হিরোতা কোকি। 17 দাগে মাইলাই ঘটনা ঘটেছিল, ডিয়ের অ্যান্সার ভিয়েতনামে। 18 দাগে সিয়াটো গঠিত হয়, এর অ্যান্সার আমেরিকার নেতৃত্বে। 19 দাগের প্রশ্ন কী আছে, তো দেখো এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, 19 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, ডিয়ের অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। 20 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন যুক্ত ছিলেন না, সের অ্যান্সার ফ্রান্স। 21 দাগে উত্তর রেডোসিয়ার বর্তমান নাম কি, বিয়ের অ্যান্সার জাম্বিয়া। 22 দাগের প্রশ্ন, ভারতীয় লোকসভার সভাপতিত্ব করেন, বিয়ের অ্যান্সার স্পিকার। ওকে, 23 দাগের প্রশ্ন, সার্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়, সের অ্যান্সার দিল্লিতে। 24 দাগের প্রশ্ন, অ্যাংলো কাদের উপনিবেশ ছিল, বিয়ের অ্যান্সার পর্তুগালের। তো দেখো এটা কিন্তু আমাদের সেট 41, যেটা আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।